আসসালামু আলাইকুম, এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শেখ হাসিনার স্বৈরশাসন পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে, মন্তব্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের। দেশ পুনর্গঠনে কূটনীতিকদের সহযোগিতা কামনা। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয়, ধাপে ধাপে আগের কারিকুলামে ফিরে যাওয়া হবে, জানালেন নতুন শিক্ষা উপদেষ্টা। খুলেছে সব শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যার ঘটনায় সারাদেশে আরও 5টি মামলা। শেখ হাসিনা, কাদের হাসান, মোহাম্মদ শামীম ওসমান সহ আসামি 200+। গণ অভ্যুত্থানের শক্তিকে কাজে লাগিয়ে রাজস্ব খাতের সংস্কারের আশ্বাস এনবিআর প্রধানের। ব্যবসায়ীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর দেওয়ার নির্দেশ। এবং কারিগরি ত্রুটির জন্য নয়, কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির কারণে চলছে না মেট্রো রেল, 7 দিনের মধ্যে চালুর আশ্বাস সড়ক পরিবহন উপদেষ্টার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত ক্ষমতা চিরস্থায়ী করতে শেখ হাসিনার স্বৈরশাসন বিচার বিভাগ সহ দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। দায়িত্ব নেওয়ার পর রাজধানীতে প্রথমবারের মতো কূটনীতিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের আগে সরকারি প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও পুনর্গঠন করতে চায় সরকার। মনিউর রহমানের রিপোর্ট। শপথ নেওয়ার 10 দিনের মাথায় বিভিন্ন দেশের হাইকমিশনার, রাষ্ট্রদূত, জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সামনে দেশের সাম্প্রতিক চিত্র তুলে ধরলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্ধশতাধিক কূটনীতিক। এতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে 71-এর পর দ্বিতীয় গণ অভ্যুত্থান বলে উল্লেখ করেন তিনি। আন্দোলনে আহত শিক্ষার্থী সাধারণ মানুষের বর্ণনা দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ডক্টর ইউনুস। ওয়ান ইয়াং পিপল, লাভলি ইয়াং পিপল, হেলদি ইয়াং পিপল পারসন টেলিং মি আই ওয়ান্ট টু বি ক্রিকেটার বাট লুক হোয়াট হ্যাপেন্ড টু মাই লেগ, আই কুডন্ট টক টু হিম। আইন শৃঙ্খলার উন্নয়ন অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব বলে জানান প্রধান উপদেষ্টা। শেখ হাসিনা ডিক্টেটরশিপ ডিস্ট্রয়েড এভরি ইনস্টিটিউশন অফ দ্য কান্ট্রি। Judiciary is broken, democratic rights suppressed through a brutal decade and a half long crackdowns in every way. Elections were rigged blatantly. Generations of young people grew up without exercising their voting rights. They never had an opportunity to go to a polling booth. এ সময় নির্বাচন কমিশন, বিচার বিভাগ, জনপ্রশাসন সহ গণমাধ্যম পুনর্গঠনের কথা জানান ডক্টর ইউনুস। We will hold a free and fair participatory election as soon as we can complete our mandate to carry out the vital reforms in our election commission, judiciary, civil administration, security forces and media. We have also made it a priority to ensure justice and accountability for all the killings and the violence committed during the recent mass uprising. We want an impartial and internationally credible investigation into the massacre and the subsequent due judicial process. দেশের অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারদের বন্ধুত্ব ও সহযোগিতা প্রত্যাশা করেন ডক্টর ইউনুস। We won't tolerate any attempt to disrupt the global clothing supply chain in which we are a key player. It's a difficult journey. We need your help, lots of help along the way. দারিদ্র্যমুক্ত উন্নত নতুন বাংলাদেশ গড়তে সুযোগ সৃষ্টির কথা জানান প্রধান উপদেষ্টা। পরে এ বিষয়ে গণমাধ্যমকে আনুষ্ঠানিক ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মনির রহমান, এটিএন বাংলা, ঢাকা। নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নযোগ্য নয়, ধাপে ধাপে আগের কারিকুলামে ফিরে যাওয়া হবে।
দায়িত্ব নিয়ে এসব কথা বললেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তবে শিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেভাবে কাজ করা হবে বলে জানান তিনি। শিক্ষা উপদেষ্টা বলেন, দলীয় পরিচয় নয়, বিশ্ববিদ্যালয়গুলোতে দক্ষদের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবি চপল। অনেকটা গিনিপিক বানানো হচ্ছে শিক্ষার্থীদের, শিক্ষা নিয়ে তাদের উপর চলছে একের পর এক পরীক্ষা নিরীক্ষা। নতুন কারিকুলাম নিয়ে বিতর্ক থাকলেও এটাই দু বছর ধরে পড়ানো হচ্ছে শিক্ষার্থীদের। এই পদ্ধতিতেই আগামী বছর SSC পরীক্ষা দেবে শিক্ষার্থীরা। কিন্তু সরকার পরিবর্তনের সাথে বাতিল হতে যাচ্ছে নতুন কারিকুলাম। শিক্ষা উপদেষ্টা বলছেন, এটা বাস্তবায়ন করা কঠিন, তাই পরিমার্জন করে আগের ক্যারিকুলামে ফিরে যাওয়া হবে। এই শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে প্রতীয়মান হচ্ছে। আমরা কিভাবে অন্তত আগের শিক্ষাক্রমে ফিরে যাব এমনভাবে যাতে এখন যারা এই শিক্ষাক্রম নতুন শিক্ষাক্রমে আছে তাদের যাতে কোনো অস্বস্তি না হয়, এটা হলো মেসেজ। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয়করণ হয়েছে, সরকার পরিবর্তনে পদত্যাগ করেছেন বেশিরভাগ উপাচার্য, এসব পদে দল নিরপেক্ষ মেধাবীদের নিয়োগ দেওয়ার কথাও জানান শিক্ষা উপদেষ্টা। সরকারি খাতে বোধহয় 50টার বেশি আছে, তার মধ্যে 40টার মতো বিশ্ববিদ্যালয় হলো অভিভাবক শূন্য। এটা একটা সুযোগও আমি মনে করব। এতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমরা চাইব যে সত্যিকার শিক্ষানুরাগী যোগ্য ব্যক্তি পদায়নগুলোর কথা অতি দ্রুত করব যাতে এগুলো চালু হতে পারে। স্কুলের ম্যানেজিং কমিটিতে দলীয় কিংবা অল্প শিক্ষিত কাউকে রাখা হবে না বলেও জানান তিনি। শিক্ষাকে বলা হয় জাতির মেরুদণ্ড, কিন্তু এই মেরুদণ্ডে অপারেশন চলছে বারবার। শিক্ষা নিয়ে এত পরীক্ষা নিরীক্ষা নজির পৃথিবীর আর কোনো দেশে নেই। এখন সবার চাওয়া বন্ধ হোক শিক্ষা রাজনীতি, প্রণয়ন করা হোক বিশ্বমানের নতুন ক্যারিকুলাম। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় নাটোর, নারায়ণগঞ্জ ও রংপুরের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে আরও 5টি মামলা করা হয়েছে। নারায়ণগঞ্জে মামলাটি দায়ের করে নিহত আবুল হাসানের ভাই। এতে শেখ হাসিনা ছাড়াও ওবায়দুল কাদের, হাসান মোহাম্মদ, আসাদুজ্জামান খান কামাল, জুনায়দ আহমেদ পলক, শামীম ওসমান, সেলিম ওসমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান সহ আরও 48 জনের নাম রয়েছে। অজ্ঞাত আরও 200+ ব্যক্তিকেও আসামি করা হয় এই মামলায়। এদিকে রংপুরের ছাত্র আন্দোলনের সাবেক প্রধানমন্ত্রী, সেতুমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও IGP সহ 50 জনের নামে আলাদা 3টি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলো করে নিহত শিক্ষার্থী আবু সাইদ, আবদুল্লাহ আল তাহির ও মেহরাবের পরিবার। নাটোরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় স্কুল ছাত্র ইয়াসিনকে তুলে নিয়ে গিয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 111 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ইয়াসিনের বাবা ফজের আলী। জয়পুরহাটের কলেজ শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাতীয় সংসদের সাবেক হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন সহ 128 জনের নামে আদালতে মামলা হয়েছে। নিহত বিশালের বাবা মজিদুল সরকার বাদী হয়ে এই মামলা করেন। দ্রুততম সময়ের মধ্যে BNP চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাবেন, তবে কোন দেশে যাবেন তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন BNP-র স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দেখতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে গেলে তিনি জানান আহতদের চিকিৎসায় সব ধরনের সহায়তা দেবে BNP। এদিকে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তৃণমূল নাগরিক আন্দোলন। এতে অংশ নিয়ে BNP চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক বলেন, বন্দী বিনিময় চুক্তির আওতায় ভারতকে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। উনি খুব সহসাই যাবেন, এখন পর্যন্ত দেশ এবং কোন প্রতিষ্ঠান এটি ফাইনালাইজ হয় নাই, কারণ আর এটা আমরা বলি ডাক্তারি ভাষায় গ্লোবাল ইভ্যালুয়েশন। গ্লোবাল মিন্স হচ্ছে 360 ইভ্যালুয়েশন, অর্থাৎ সকল কিছুর ওনার এই যে দীর্ঘ সময় কারা কারান্তরীণ ছিলেন, বিভিন্ন অসুখ আপনাদেরকে আমরা বিভিন্ন সময় বলেছি। মুখে ভেঙে কথা বলতে খালেদা জিয়াকে ছাড়া যাবে না। আনিসুল হক, আপনি এখন জেলে,
আর খালেদা জিয়া মুক্ত আকাশে। আমরা এখন ভারতকে বলতে চাই, দয়া করে অবিলম্বে এক্ষুনি শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদের পরিবারের দায়িত্ব নেবে সরকার। কেন্দ্রীয় শহীদ মিনারে দুই শিক্ষার্থী জানাজায় উপস্থিত হয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ একথা জানান। শিক্ষার্থীদের উপর গুলি চালিয়ে হত্যাকারীদের মানবতা বিরোধী অপরাধে সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন তিনি। গত 4 আগস্ট সায়েন্স ল্যাব এলাকায় গুলিবিদ্ধ হয়ে আহত শিক্ষার্থী রিয়াজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে মারা যান। একই দিনে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান টাঙ্গাইলের মির্জাপুরে গুলিবিদ্ধ হয়ে আহত আরেক শিক্ষার্থী ইমন। দুজনের জানাজায় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ বিএনপি ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। জানাজা শেষে দুজনের মরদেহ তাদের নিজ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। আমরা হয়তো শহীদের মর্যাদা লাভ করতে পারিনি, কিন্তু আমাদের ভাইয়েরা তাদের জীবন দিয়ে দেশের দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছেন, সেই দায়িত্ব পালন করতে আমরা বদ্ধপরিকর। রিয়াজ ভাই, ইমন ভাই সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারের দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার নেবে এবং ভবিষ্যতে দীর্ঘমেয়াদে তাদের পরিবারের দায়িত্ব সরকার নেবে এবং যারা আহত আছেন তাদের বর্তমান এবং ভবিষ্যৎ সকল ধরনের চিকিৎসার দায়িত্ব ইতিমধ্যেই সরকার নিয়েছে। বর্তমানে রাষ্ট্র মেরামতের কাজ চলছে, তাই এখনই নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। কোটা সংস্কার আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে গিয়ে তিনি একথা বলেন। বিগত 16 বছরের ক্ষতি মাত্র 16 দিনে পূরণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেন ছাত্র আন্দোলনের এই নেতা। গুরুতর আহতদের দেশি বিদেশি ফাউন্ডেশনের মাধ্যমে ভাতা দেওয়ার কথাও জানান তিনি। নির্বাচন সামনে আসলেই কিন্তু কিছু দল, কিছু মানুষ, কিছু গোষ্ঠী একটি অপব্যবহার করার চেষ্টা করবে পুরো সুযোগটি। সেই জায়গা থেকে আপনি যখন মনে করবেন আসলে যে আপনি জনগণের দ্বারা নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচিত করে সংসদে নতুন একটি সরকার আনতে পারবেন, ওই মুহূর্তে আপনি একটি নতুন করে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার মেয়াদ শেষ করে নতুন করে নির্বাচনের দিকে যাবেন। সো এটি আসলে ডিপেন্ড করে, আমি বিশ্বাস করি আমরা যদি সকলে আমাদের জায়গা থেকে সহযোগিতা করি তাহলে এটা আশা করি দ্রুততম সময়ে সম্ভব। দেড় দশকে আর্থিক খাতে লুটপাট ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন আবার যেন দুর্বৃত্ত তৈরি না হয় সেই ব্যবস্থা নিতে গণ অভ্যুত্থানের শক্তিকে কাজে লাগিয়ে এনবিআর এর সংস্কার করা হবে। শারফুল আলমের রিপোর্ট। দায়িত্ব পাওয়ার পর রবিবার প্রথম অফিস করেন জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আব্দুর রহমান খান। প্রথমেই বৈঠকে বসেন এনবিআর এর সিনিয়র কর্মকর্তাদের সাথে। আর্থিক সংকটে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনায় যে পরিমাণ অর্থের প্রয়োজন হয় তা যোগান দেয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। তিনি জানান কোনো অবস্থাতে জোর করে রাজস্ব আদায় করা যাবে না, গণ অভ্যুত্থানে আর্থিক খাতে যে সংস্কারের সুযোগ এসেছে তাকে কাজে লাগাতে হবে বলেও জানান তিনি। তাদেরকে খুব স্ট্রং মেসেজ দেওয়া হয়েছে, যদি তারা নিজেদেরকে পরিবর্তন করতে না পারে তাদের যে যে ধরনের মেন্টালিটি এখান থেকে তারা বের হয়ে না আসতে পারে তাহলে তারা থাকবে না, বিষয়টা এরকমই। এখানে এখন মানে একেবারেই স্বচ্ছভাবে চলতে হবে। রাজস্ব আদায় করতে গিয়ে ব্যবসায়ীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেদিকে সতর্ক থাকতে কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন এনবিআর চেয়ারম্যান। অর্থ পাচার বন্ধে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি। অন্যায় অবিচার অথবা যেগুলো দুর্নীতি যেগুলো ধরা পড়বে বা আমার কাছে ইঙ্গিতও আসবে, আপনারাই ডেফিনেটলি ইঙ্গিত দেবেন, আপনারা নিশ্চিত থাকেন প্রত্যেকটাই অত্যন্ত শক্ত হাতে এগুলো মানে আমরা দেখব এবং খুবই কঠোর সিদ্ধান্ত নেব। সবচেয়ে বেশি ফোকাস হবে এই ধরনের দুর্বৃত্ত যেন তৈরি না হয় তার দিকে, প্রিভেন্টিভ মেজারটাই বেশি নিতে হবে, সেটাই বেশি জরুরি, এরকম যেন আর
ফ্র্যাঙ্কেনস্টাইন যেন তৈরি না হতে পারে। চলতি অর্থবছরে রাজস্ব খাতে 4,80,000 কোটি টাকার যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে তা আদায় করা সম্ভব হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। পরে গণমাধ্যম কর্মীদের সাথে আলোচনায় বসেন তিনি। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। কারিগরি কোনো ত্রুটির জন্য নয়, কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির কারণে এখনো চলছে না মেট্রো রেল। তবে দায়িত্ব নিয়ে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফজল কবির খান জানালেন, আগামী 7 দিনের মধ্যে চালু করা হবে মেট্রো রেল। এদিকে রাজধানী জুড়ে তীব্র যানজট আর ভোগান্তি থেকে বাঁচতে দ্রুত মেট্রো চালুর দাবি নগরবাসীর। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরাপত্তার কথা বলে গত 17 জুলাই থেকে বন্ধ করে দেয়া হয় মেট্রো রেল। শেখ হাসিনা সরকারের পতনের পর 17 আগস্ট আবারও মেট্রো রেল চালুর কথা থাকলেও তা হয়নি। কারণ 6 দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন প্রতিষ্ঠানটির 10 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা। তাদের অন্যতম দাবি, বর্তমান বেতন কাঠামো বাতিল করে সব গ্রেডের জন্য জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 2.3 গুণ হারে বেতন প্রদানের। এ অবস্থায় দায়িত্ব নেয়ার প্রথম দিনেই নিজ দপ্তরে সড়ক পরিবহন, মহাসড়ক বিভাগ ও মেট্রো রেলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন নতুন উপদেষ্টা ফজল কবির খান। সমস্যা সমাধান করে দ্রুত মেট্রো রেল চালু করার আশ্বাস দেন তিনি। আপনারা জানেন যে ওখানে কিছু স্টাফ অসন্তোষ আছে, ই আছে, সেটার জন্য তো সেটার জন্য আমাদের এটা একটা আটো হচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ভ্যাকুম ছিল। যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, মেট্রো রেলের বোর্ডে কিছু প্রতিনিধি ছিল, সেগুলো পরিবর্তন করা দরকার ছিল, তো সেটা আমরা আজকে করে দিয়েছি। লাইন টেস্টিংয়ের একটু, কারণ ওরা তো কর্মবিরতি করতেছে, এটাতে একটু টাইম লাগবে, তা আমরা সর্বোচ্চ 7 দিনের মধ্যে মেট্রো রেল চালু করার করব। এদিকে মেট্রো রেল বন্ধ থাকায় যানজট বেড়েছে রাজধানীতে। মিরপুর, ফার্মগেট, কাউরানবাজার, পল্টন, মতিঝিল সহ মেট্রো রুটের সড়কে গাড়ির দীর্ঘ জটে পড়েছেন যাত্রীরা। কর্মবিরতি কেন তারা দিয়েছে এটা নিয়ে প্রশাসনের সঙ্গে একটা আলোচনায় বসা উচিত এবং দ্রুত এই মেট্রো রেলটা চালু করা উচিত। মেট্রো রেল থাকলে তো আমাদের জন্য সুবিধা, মেট্রো রেলে এত যানবাহনের গ্যাঞ্জামে পড়তে হতো না, একটাও গাড়ি পাওয়া যাচ্ছে না এরকম অবস্থা। মেট্রো রেল যখন থাকে পাবলিক রাস্তা একটু কম হয়ে যায়, বাস ধরে অত কষ্ট করে যাওয়া লাগে না। সহিংসতায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনের বিষয়ে তদন্ত শেষেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব শাহ কামালের 5 দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রাজধানীর মোহাম্মদপুর থানায় করা এক মামলায় তার 10 দিনের রিমান্ড চাইলে 5 দিন মঞ্জুর করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। সম্প্রতি মোহাম্মদপুরে বাবর রোডের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বাসা থেকে নগদ 3 কোটি টাকার বেশি 10 লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রা এবং স্বর্ণালঙ্কার উদ্ধার করে পুলিশ। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের কথা ভাবছে অন্তর্বর্তীকালীন সরকার। নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে এর রূপরেখা তৈরি করা হবে বলেও জানান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা বলেন, চাটুকারিতা নয়, সাংবাদিকদের প্রভাবমুক্ত হয়ে কাজ করতে হবে। জুলাই মাসে হত্যাকাণ্ডের প্রকৃত সংখ্যা তুলে ধরতে গণমাধ্যমের সহায়তা চান তথ্য উপদেষ্টা। বিভিন্ন সময়ে গণমাধ্যম কর্মীদের থেকেই শুনেছি বা আরও বিভিন্ন মানুষের কাছ থেকে শুনেছি যে আমাদের এখানে মত প্রকাশের স্বাধীনতার উপর নানাভাবে বাধা তৈরি করা হয়েছে, এবং যেহেতু ফ্রিডম অফ প্রেস যদি না থাকে, ফ্রিডম অফ স্পিচটিও কিন্তু নিশ্চিত হয় না। তো সেই জায়গায় কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে আমাদের কাজ করতে হবে। সেই জায়গায় বিভিন্ন ধরনের আইন এবং বিধিনিষেধ রয়েছে যেগুলো নিয়ে সমালোচনা রয়েছে, আমাদের এই আইন এবং বিধিনিষেধগুলো কিন্তু পুনর্বিবেচনা করতে হবে। এবারে পাটেক্স খেলার খবর। বাংলাদেশের নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে আইসিসির সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নিজ দপ্তরের সংবাদ সম্মেলনে তিনি আশা করেন শিগগিরই এ নিয়ে ইতিবাচক তথ্য পাওয়া যাবে। দেশে প্রথমবারের মতো স্পোর্টস ইনস্টিটিউট তৈরি করার ঘোষণাও দেন ক্রীড়া উপদেষ্টা। রিপোর্ট করছেন এস এম আশরাফ।
দেশে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা আগামী 3 অক্টোবর। 20 আগস্টের মধ্যে আইসিসিকে নিশ্চিত করতে হবে চূড়ান্ত প্রস্তুতির বিষয়, কিন্তু বাংলাদেশে ভ্রমণ সতর্কতা দিয়ে রেখেছে কয়েকটি দেশ, ফলে টি টোয়েন্টি বিশ্বকাপ হবে কি না তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, এটা দেশের সম্মানের বিষয়। এটা আয়োজন করতে পারা আমাদের জন্য একটা ভালো ল্যান্ডমার্ক হবে, যেহেতু বাংলাদেশে একটা খারাপ সময়, একটা সংকটকাল ইয়ে করছে। আবার একই সাথে যারা আমাদের মেহমান হয়ে আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করাটাও আমাদের দায়িত্ব। তো এই সব কিছু বিবেচনায় এটা তো শুধুমাত্র স্পোর্টস মিনিস্ট্রির মধ্যে আর নেই, এটা স্টেট ম্যাটার। প্রশ্ন এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংস্কার নিয়েও। এ নিয়ে তিনি বলেন, তারা ব্যক্তির নয় পদ্ধতির পরিবর্তন চান। বোর্ডের পরিবর্তনের বিষয়ে, বোর্ডের আমরা তো প্রথম থেকে বলে আসছি যে আমরা রিফরমেশন করব সিস্টেমে, ব্যক্তির না। তবে সিস্টেমকে যারা খারাপ করেছে তাদের ব্যাপারেও পরিবর্তন আসবে, এটাও সুনিশ্চিত। তবে আমরা বোর্ডের পরিবর্তনের ক্ষেত্রে মনোযোগ দিচ্ছি মোর বোর্ডের যেই কনস্টিটিউশন আছে, যারা নতুন দায়িত্বে আসবে কিংবা পাবে তারা সেই তাদেরকে সেই কনস্টিটিউশনে সেটাকে আরো ডেমোক্রেটিক করে গড়ে তুলতে হবে। সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা নতুন এক ঘোষণা দিয়ে বলেন, সেন্টার অফ এক্সিলেন্স স্লোগানে বাংলাদেশে প্রথমবারের মতো স্পোর্টস ইনস্টিটিউট করা হবে, যার উদ্দেশ্য দক্ষ ক্রীড়াবিদ তৈরি করে খেলাধুলায় ভালো ফল পাওয়া। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। শেখ হাসিনার স্বৈরশাসন পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে, মন্তব্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের। দেশ পুনর্গঠনে কূটনীতিকদের সহযোগিতা কামনা। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয়, ধাপে ধাপে আগের কারিকুলামে ফিরে যাওয়া হবে জানালেন নতুন শিক্ষা উপদেষ্টা। খুলেছে সব শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যার ঘটনায় সারা দেশে আরো 5টি মামলা। শেখ হাসিনা, কাদের হাসান, মাহমুদ শামীম, ওসমান সহ আসামি 2 শতাধিক। গণ অভ্যুত্থানের শক্তিকে কাজে লাগিয়ে রাজস্ব খাতের সংস্কারের আশ্বাস এনবিআর প্রধানের। ব্যবসায়ীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর দেওয়ার নির্দেশ। এবং কারিগরি ত্রুটির জন্য নয়, কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির কারণে চলছে না মেট্রো রেল, 7 দিনের মধ্যে চালুর আশ্বাস সড়ক পরিবহন উপদেষ্টা। একটি আহ্বান, দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের, নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।